नमस्कार। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पते, गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। हरे कृष्ण। समस्त साधु गुरु भक्त वैष्णवर चरणे प्रणाम निवेदन करे आज के आमी आमार आजकेर आलोचना शुरू करछि। যখন আমরা ভক্ত হই, যখন কেউ ভক্ত হয়, আমরা কেন যারা ভক্ত হয়, ভক্ত হতে গেলে কিন্তু অনেক বাধার সম্মুখীন হতে হয়, বিভিন্ন রকম বাধা আসে আপনাকে। কত যখন আপনি ভক্ত হয়ে যাবেন, অনেক মানুষ কিন্তু উপেক্ষা করবে, অনেক মানুষ আপনাকে টনটিটকারি করবে, বলবে বাবা ভক্ত হয়ে গেছে, আবার কি লোক সেবা করছে, ঋষি মালা করছে। তো এগুলো তো আপনাকে শুনতেই হবে। তখন আপনাকে কেউ যদি কিছু বলে, তখন আপনার কি হবে, রাগ হবে। কিন্তু যখন রাগ একজন শুদ্ধ যখন ভক্ত হব, মানে আমরা হতে পারি বা হব, যদি হতে পারি, তাহলে কিন্তু আমাদের মনে রাগ থাকবে না। আর আমাদের জীবনে সব থেকে ধ্বংসের কারণ কোনগুলো বলুন তো? কাম আর ক্রোধ, এই দুটোকে মানে শাস্ত্রে নরকের দ্বার বলা হয়। আর সব থেকে আমাদের সব কিছু কাজে এই দুটো জিনিস আমাদের বাধা দেয়। সব থেকে আমাদের বড় শত্রু কাম আর ক্রোধ। ক্রোধ ক্রোধ তো খুবই ভয়ঙ্কর। ক্রোধ মানুষকে কি না করতে পারে। ক্রোধের বশে মানুষ অনেক কিছু করে ফেলে, অনেক খারাপ কাজ করে ফেলে, হিতাহিত জ্ঞান থাকে না, বিবেক বিবেচনা হারিয়ে ফেলে, কি করছে কি তখন মনে থাকে না। রাগের মুহূর্তে, রাগের বশে মানুষ মানুষকে অপমান অপদস্থ কটু কথা বলা করে ফেলে। যখন আমাদের কেউ অনিষ্ট করে, ক্ষতি করে, তখন তো আমাদের মনে রাগ তো হবেই। তখন কি আমরা চুপ করে থাকতে পারবো? তখন কি হয়, রাগের সৃষ্টি হয়। আর সেই রাগের ফলে আমরা কিন্তু হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। আজকে আমি রাগ নিয়ে একটা গল্প বলছি। এক কারখানার মালিক, মনে পড়ে গেল, এক কারখানার মালিক দোতলায় থাকে আর নিচে তলায় সব কর্মচারীরা কাজ করছে। তো কর্মচারীরা যখন কাজ করছে, এখন সেই যে মালিক ছিল, ফোনে কার সঙ্গে কথা হচ্ছে, ফোনে কথা বলছে, ফোনে এখন সে তিনি কিছু বলেছেন সেই মালিককে, প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে, ফোনের মধ্যেই ঝগড়াঝাটি হচ্ছে। তো মালিকের মাথা একদম পুরো গরম। এখন এক কর্মচারী সেই মালিকের কাছে গিয়েছে কিছু জানার জন্য, জিজ্ঞাসা করার জন্য। তো তখন কি হয়েছে, ওই কর্মচারী যা বলতে গেছে তাকে তো আমরা সেই রেগে যাচ্ছে তাই করে সব বলেছে, অনেক একদম পুরো যত রাগ ছিল ওর ওপরে ছেড়ে দিয়েছে। তো কর্মচারীর তো খুব রাগ হচ্ছে যে বিনা কারণে স্যার আমাকে এত কথা বললো, ধুর আমি এখানে আর কাজই করবো না, আমার কোনো দোষই নেই, অথচ আমাকে এত অপমানজনক কথা বলেছে। তো সে হন্তদন্ত হয়ে প্রচুর মাথা গরম তার হয়ে গেছে কর্মচারী, সে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে তার এখন স্ত্রী জিজ্ঞাসা করে, কি গো কাজ করলে নিয়ে চলে এলে কি হয়েছে? তো রেগে গিয়ে দিয়েছে এক চট। তো কর্মচারী রেগে গিয়ে সেই লোকটি তখন কি করেছে, তার স্ত্রীর উপর রাগটা ছেড়ে দিয়েছে। তো স্ত্রী তো এবার প্রচুর রেগে গেছে যে আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, তার জন্য আমার গায়ে হাত তুললে? ঠিক আছে, আমি আর তোমার এখানে থাকবোই না, আমি বাপের বাড়ি চলে যাব। তো শাড়ি পরছে, বাপের বাড়ি যাবে। তখন ছেলে এসে বলছে, মা খেতে দাও। তখন মা কি করেছে, এক চড় মেরেছে রেগে। ছেলে এবার খুব রাগ হয়েছে যে আমি শুধু খেতে চাইলাম, তার জন্য মা আমাকে মারলো। মা রাগটা ছেলের ওপর ছেড়ে দিয়েছে। তো দেখুন কেমন পরপর রাগের কেমন প্রতিফলন হচ্ছে। তো ছেলের ওপর ছেড়ে দিয়েছে। ছেলে এবার বলছে, ঠিক আছে আমি আর খাবোই না, আমিও বাড়ি থেকে চলে যাব। তখন সে রেগে তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তো তার একটা ছোট ভাই ছিল, বলছে, দাদা দাদা কি হয়েছে, আমাকে কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে যাবে? সে কি করেছে, ভাইকে এক চাপন মেরেছে। সে তো বাচ্চা মানুষ, সে তো আর মারতে পারেনি, সে আর কিছু বলতেও পারেনি। একটা লাঠি পড়েছিল নিয়ে, আর উঠানে একটা কুকুর ছিল, তাকে যে এক ঘা মেরেছে, দেখে দেখে গিয়ে তাকে এক ঘা মেরেছে। আর সেই কুকুরটা কি করেছে, কেউ কেউ করে চেঁচে চেঁচে গিয়ে রাস্তায় একটা লোক যাচ্ছিল তাকে যে কামড়ে দিয়েছে। রাগ কোথা থেকে কোথায় গেল? তো
তো সেই যাকে কামড়েছে সেই লোকটি হলো সেই কারখানার মালিক। তো রাগ কত দূর থেকে কোথায় গেল। আর যখন আমরা যদি কাউকে বলি সাজা দেবো, আমরা কোনোদিনও কাউকে সাজা দিতে পারবো না, কারণ কাউকে আমরা সাজা দিতে পারবো না। যদি ভগবান যদি সাজা দেয় না, তার কোনো ভগবানের মার সে মারার ঘুরে দাঁড়াবার নয়। সেই রকমই কারখানার মালিকটা বিনা দোষে কিন্তু তার কর্মচারীকে যা নয় তাই বলেছিল। আর তার কি হলো, ফল কি হলো, পেয়ে গেল নাতে নাতে। তাই সেই জন্য বলছে রাগের বশে কোনো কিছু প্রতিশোধ নেয়া, কোনো কিছু করা, এগুলো কিন্তু উচিত নয়। আপনাকে কেউ কটু কথা বলেছে, হয়তো খারাপ কিছু বলেছে, কিন্তু তার বিনিময়ে যে প্রতিশোধ নেয়া সেটা, তার সেই ভারটা কিন্তু ভগবানের উপর ছেড়ে দিতে হবে। যদি ভগবান যদি চান না ঠিক তার এমন প্রতিশোধ নেবেন, সে আমরা কেউ নিতে পারবো না। এটাই হচ্ছে ভক্তের, শুদ্ধ ভক্তের নিয়ম। আর আমাদের ক্রোধ, ক্রোধ কোথেকে সৃষ্টি হয়, যে আমরা যে খাবার থেকে আমরা অনেকটা সংযত থাকতে পারি। রজগুণ সম্পন্ন খাবার খেলে কিন্তু আমাদের ক্রোধ অনেক গুণ বেড়ে যায়। সেই কারণে বলে যে সাত্বিক আহার করতে, যার ফলে আমাদের মন, হৃদয়, আত্মা সবকিছু আমাদের স্থির থাকবে, স্থির। আমরা তবে একাগ্র চিত্তে ভগবানের সাধনা করতে পারবো। কিন্তু যদি আমরা রজগুণের খাবার খাই, রক্ত যদি গরম হয় না, আমাদের মনও স্থির থাকবে না। মন কিন্তু ধরধর ধরধর করবে, এই করি নাই করি ওই করি সেই করি, আর মনের মধ্যে সবসময় রাগ সৃষ্টি হবে। তখন আমরা কিছু না কিছু অনিষ্ট করেই ফেলব, না চাইলেও রাগের বশে। তাই রাগকে আমাদের সবসময় ক্রোধকে সম্বরণ করতে হবে, অপরের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। রাগ হলে অপরকে অপমান করা, কটু কথা বলা তো উচিতই নয়। যদি আপনার সঙ্গে কেউ দুর্ব্যবহার করে, সেটা ভগবানের উপর ছেড়ে দিতে হবে, যে এর বিচার উপরওয়ালাই করবেন। আমরা কেউ কিন্তু কারো প্রতিশোধ নিতে পারি না, আর পারবো না। আর একটা কি লোভ, লোভ তো একদম ধ্বংসাত্মক জিনিস না। কাম, কাম হচ্ছে আমাদের সব থেকে ধ্বংসাত্মক জিনিস, যেটা হলো আমাদের সারা জীবন তপস্যা করে সাধনা করে যেটা অর্জন করা হয়, এই কামের ফলে এক মিনিটে কিন্তু ধ্বংস হয়ে যায়। আর কামের সৃষ্টি কিভাবে হয়, কামের সৃষ্টি হয় আমাদের মন থেকে, মন, বুদ্ধি আর ইন্দ্রিয়। মন, বুদ্ধি আর ইন্দ্রিয়, যখন আমরা মনে মনে কিছু ভাবি, সেটা আমরা বুদ্ধির কাছে পাঠিয়ে দিই মস্তিষ্কে, আর মস্তিষ্কে কি করে, ইন্দ্রিয়ের কাছে মানে পাচার করে দেয়। তার ফলে কি হবে, আমাদের শরীরের কামনা সৃষ্টি হয়, আর এই কামনা থেকেই সৃষ্টি হবে আমাদের ধ্বংস। তাই কামনা সবসময় সংযত রাখা দরকার। কাম, ক্রোধ, লোভ, কারো কিছু দেখে কখনো লোভ করা উচিত নয়, এটা একটা মহাপাপ। আমার যেটুকু আছে আমাকে চিন্তা করতে হবে, সেটুকু নিয়েই ভালো থাকতে, সুখে থাকতে। অপরের কি আছে, কোথাও রাস্তা দিয়ে গেলাম একটা বড় বাড়ি দেখে দেখলাম, ওটাও কিন্তু একটা পাপ, ওটাও দেখা উচিত নয়। মনে ওইটাও একটা লোভের সৃষ্টি করে, কারো কিছু না দেখা। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। তাই লোভ থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এগুলো তো, এইগুলোকে সংযত রাখতে হবে, এই ইন্দ্রিয়গুলোকে সংযত রাখতে হবে, যাতে আমরা ভগবত ধামে, ভগবত চিন্তায় সবসময় কী করি, সবসময় ভগবানের চিন্তায় মগ্ন থাকি। কিন্তু এই সবগুলো শরীরের মধ্যে উৎপন্ন হলে তখন কিন্তু ভগবান চিন্তা থেকে আমরা বিরত হয়ে যাব। তাই সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, যে একজন প্রকৃত শুদ্ধ ভক্ত হলে এই যে পার্থিব জিনিসে, এই যে জাগতিক যে জিনিস, অর্থ, টাকা পয়সা, মোহ মায়া, লোভ লালসা, এগুলো সে ত্যাগ করে দেবে। আর যেগুলো ত্যাগ করতে পারবে না, সেই কিন্তু প্রকৃত ভক্তে পরিণত হবে, সে কিন্তু এগুলো চাইবে না, সেগুলো কখনো, এগুলো তার প্রয়োজন হবে না। যে প্রকৃত ভক্ত হবে সে এই
কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য থেকে পুরো সে দূরে সরে যাবে, সে মোক্ষ লাভ করে ফেলবে। তখন গোবিন্দই তার জীবনের সার বস্তু হয়ে যাবে। আর গোবিন্দ যার সার হয়ে গেছে তার কি দরকার, সে তো জগতে সবকিছুই পেয়ে গেছে। কিন্তু এত বড় ভক্ত হওয়া কি মুখের কথা? তাই ভগবান বলেছেন, এই কলিযুগে শুধু কৃষ্ণ নাম হরে নাম হরি নাম করে যাও, তাহলেই কিন্তু আমাদের মুক্তি, আমাদের উদ্ধার, নাহলে কিন্তু নয়। ওই নরক যন্ত্রণা ভোগ করে করেই সারা মানে যেতে আসতে হবে, আমরা উদ্ধার আর হতে পারবো না। নমস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।